हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें आपनादेर काछे ईद स्पेशल एक रेसिपी निये एसेछि। ओटा हलो जर्दा शिमुई। जर्दा शिमुई आमरा घरे खूब सहजे बानाते पारि आर एटा खेतेओ खूब टेस्टी हय। तो बंधु, एटा बानानोर जोन्नो आमादेर की की दरकार चलुन आमरा सेटा देखे नि। आमादेर लागछे चीनी 1 कप, काजू किशमिश अल्प परिमाण, 200 ग्राम शिमुई पतला शिमुई, 4 चामच घी, 2 तेजपाता, एलाच और चेरी। प्रथमे आमी एई शिमुईटाके हाते करे पैकेटेर मध्ये भेंगे नेब, कारण एटा बाइरे भांगते गेले पड़े चारिदिके छड़िए जाबे। ताई आमी एटा पैकेटेर मध्ये भेंगे निलाम। आर तारपर आमी एकटा काची दिए एटा केटे ওই বাটিটার মধ্যে ঢেলে দিলাম। তাও দেখুন, এটা এতটায় সরু হয় যে সাইডে পড়ে যাচ্ছে। দেখুন, আমি শিমুইটা ভেঙে এই বাটির মধ্যে রেখে দিয়েছি। আর দেখুন, অনেকটা ছোট করেই ভেঙে নিয়েছি। এদিকে আমি একটা পাত্র গরম করে তার মধ্যে 1 কাপ জল দিলাম। আর ওই জলের মধ্যে 1 কাপ চিনিটা মিশিয়ে দিলাম। আর দিলাম 2 এলাচ। এটাকে আমি একটু নেড়ে ছেড়ে ফুটতে দিলাম। পাঁচ থেকে ছ মিনিট ফোটার পর আমার সুগার সিরাপটা রেডি হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর আমি একটা প্যান গরম করে নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। আর ওই ঘিটা গরম হলে ওর মধ্যে আমি অল্প পরিমাণে কাজু আর কিশমিশ অ্যাড করলাম। আর বাকিটা আমি রেখে দিলাম গার্নিশের জন্য। আর অ্যাড করলাম 2 এলাচ। এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি একটা প্লেট নিয়ে ওর মধ্যে তুলে নিলাম। এটাকে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। দেখুন, অনেকটা আমার এটার কালার চেঞ্জ হয়ে এসেছে, মানে এটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অ্যাড করলাম সুগার সিরাপটা, ওটা আমি অল্প পরিমাণ রেখে দিলাম। সুগার সিরাপটা দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে নেব। আর এটা আমি রান্না করব লো ফ্লেমে। একটু নাড়াচাড়ার পর বাকি সিরাপটা আমি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি তেজপাতা আর ভেজে রাখা কাজু কিশমিশটা অ্যাড করলাম। এটাকে আমি এই শিমুইটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য কুক করতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু এটা উল্টে দিলাম। দেখুন, অনেকটা জল শুকিয়ে গিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। চলুন দেখি 3 মিনিট পর এটা কি অবস্থায় আছে। ঢাকনাটা খুলে আমি এটা একটু নেড়ে ছেড়ে নিলাম। দেখুন, জলটা কেমন টেনে নিয়েছে, মানে এটা হয়ে গিয়েছে। এরপর একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। কিন্তু রান্নাটা আমাদের এখানেই শেষ নয়। একটু ঠান্ডা হলে ঠিক এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না যায়। আবার একটু পরপর
ঠিক এইভাবেই আমি নেড়েচেড়ে নিয়েছি। দেখুন অনেকটা ছাড়া ছাড়া হয়েছে। এরপর আমি একটা প্লেটে এটা তুলে নিলাম। প্লেটে তুলে নেওয়ার পর আমি যে কাজু কিশমিশ আর চেরিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে সাজিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, ঝটপট রেডি আমার জর্দা শিমুই। আর দেখুন এটা কতটা দেখতে কালারফুল হয়েছে, আর এটা কতটা ছাড়া ছাড়া হয়েছে ওটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা দানা দানা আলাদা। তো বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।